যে কোনো এইচআর প্রফেশনাল কিংবা কোনো একটা কোম্পানির ওনার যখন একটা পদের জন্য নিয়োগ দেন, তখন তিনি তো শত শত সিভি পান, এবং এই শত শত সিভি তিনি যখন ইভ্যালুয়েট করেন, তখন এখান থেকে বেসিক্যালি তিনি চারটা জিনিস ইভ্যালুয়েট করেন। এই চারটা জিনিস নিয়েই অ্যাকচুয়ালি আজকে আমরা কথা বলবো। এই চারটা জিনিসের মধ্যে সবচাইতে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে ক্যান্ডিডেটের স্কিলগুলো আসলে কি কি। সো একটা প্রফেশনাল সিভিতে অবশ্যই ক্যান্ডিডেটের 10টা স্কিল উল্লেখ থাকা জরুরি। এখন এই স্কিলগুলো দুই রকমের হতে পারে, একটা হতে পারে সফট স্কিল, একটা হতে পারে হার্ড স্কিল। হার্ড স্কিল মানে হচ্ছে আপনি কোন কোন সফটওয়্যারের কাজ জানেন, কি কি ধরনের কাজ জানেন, আপনার বিষয়ভিত্তিক কাজগুলো কি কি জানেন সেইগুলা। আর সফট স্কিল হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, ম্যানার, এটিকেটস সেইগুলা। সো সফট স্কিল এবং হার্ড স্কিল মিলিয়ে আপনাকে অবশ্যই 10টা স্কিল আপনার প্রফেশনাল সিভিতে থাকতে হবে। এটা নিয়োগকর্তারা অবশ্যই 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 চেক করবে যে আপনার স্কিলগুলো ঠিকমতো আপনার সিভিতে উল্লেখ করা আছে কিনা। সেকেন্ড যে জিনিসটা আপনার রেজুমিতে খুঁজবে সেটা হচ্ছে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার। সো ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার বলতে কি বোঝায়, যেমন ধরেন আমি গত পরশু দিনও একজনের সিভির কাজ করছিলাম, তার সিভির মধ্যে লেখা যে তিনি ম্যানেজার হিসেবে 2010 সাল থেকে এখন পর্যন্ত কাজ করছেন। এটা কোনো কথা? সো এইটা যখন একজন মানুষ দেখবে যে আপনি 2010 সাল থেকে 2022 সাল পর্যন্ত 12 বছর যাবৎ ম্যানেজার পদে কাজ করছেন, এটা কিন্তু আপনার জন্য ব্যাপক রকমের নেতিবাচক হয়ে যাবে, তাই না? বিকজ 2010 সালে তো আপনি ম্যানেজার হিসেবে জয়েন করেন নাই, 2010 সালে আপনি জয়েন করেছেন হয়তো এক্সিকিউটিভ হিসেবে অথবা অফিসার হিসেবে। তারপরে আমি যখন অবশ্য তার সঙ্গে মিটিং করলাম, তখন আমরা জানতে পারলাম যে 2010 সালে তিনি অফিসার হিসেবে জয়েন করেছেন, তারপরে সিনিয়র অফিসার হয়েছেন, তারপরে এক্সিকিউটিভ হয়েছেন, তারপরে সিনিয়র এক্সিকিউটিভ হয়েছেন, তারপরে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হয়েছেন, ডেপুটি ম্যানেজার হয়েছেন, তারপরে তিনি ম্যানেজার হয়েছেন। কিন্তু তার সিভিটা কতটা মিসলিডিং! একজন মানুষ যদি 12 বছর যাবৎ ম্যানেজার হয়ে থাকে, তাহলে তাকে নিয়ে আসলে কতটুকু আশা ভরসা করা যায় চিন্তা করে দেখেন, তাহলে এটা তার সিভিতে কত বড় একটা মিস্টেক ছিল। সিভিতে থার্ড যে জিনিসটা নিয়োগকর্তারা খুব বেশি চেক করে সেটা হচ্ছে একজন ক্যান্ডিডেটের অ্যাচিভমেন্ট। অ্যাচিভমেন্ট মানে হচ্ছে সে তার প্রিভিয়াস কোম্পানিতে কী কন্ট্রিবিউট করে রেখে এসেছে। সো হোয়াট ওয়াজ দ্য সিচুয়েশন অফ ইয়ার অর্গানাইজেশন ওয়েন ইউ জয়েন, what are the target that you set, what are the action plan that you developed, and what is the result now. That means apnar madhye apnar protishthane ki improvement hoyeche, ki change hoyeche, kon ta automate hoyeche, kothay system process develop korechen, ki obosthay company ke peyeche, ki obosthay company ke rekhe eschen, etai hocche apnar achievement. So ei jinish ta niyogkortara kintu khub kore check kore je apnar career e ashole ki ki achievement ache, ki ki accomplishment ache, ki ki contribution ache, apnar award ebong appreciation এগুলো আছে কিনা সেটা। চার নাম্বার যে জিনিসটা নিয়োগকর্তারা সবচাইতে বেশি লক্ষ্য করে সেটা হচ্ছে আপনার প্রশিক্ষণ। যে কোনো একটা কোম্পানিতে একটা সার্কুলারের এগেনস্টে যখন মানুষ অ্যাপ্লাই করে, তখন সেখানে যদি কোনো প্রশিক্ষিত লোক থাকে এবং প্রশিক্ষণ ছাড়া লোক থাকে, তাহলে নিয়োগকর্তারা সাধারণত প্রশিক্ষিত লোকটাই ইন্টারভিউকে ডাকার জন্য প্রেফার ফিল করে, বিকজ প্রশিক্ষিত লোক ওই বিষয় সম্পর্কে আরও বেশি ডিটেইলে জানে। সো অবশ্যই আপনার কিন্তু 5-7টা প্রশিক্ষণ অবশ্যই আপনার রেজুমিতে থাকা দরকার। এছাড়াও প্রফেশনাল সিভি বা রেজুমি যখন আপনি তৈরি করবেন, ট্রেনিং এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অংশ। সো এই অংশটাতে অবশ্যই আপনার কিছু লেখা থাকা জরুরি, আপনার কিছু প্রফেশনাল কোয়ালিফিকেশনও থাকতে পারে। সো আপনি যদি আপনার স্কিল, আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট ল্যাডার, আপনার অ্যাচিভমেন্ট এবং আপনার ট্রেনিংকে প্রফেশনাল সিভিতে যথাযথভাবে যদি প্লেস করতে পারেন, তাহলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা বহুগুণে বেড়ে যাবে। ধন্যবাদ।